সূরা ফাতিহা সারা বিশ্বের কাছে কথাগুলো যদি পৌঁছত, সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরার বেলায় নবী বলেন সূরাতুশ শিফা, তা মানে আলহামদুলিল্লাহ সূরাখানা হলো সর্ব রোগের ঔষধ। আওয়াজ দি সবাই বলেন নবীর কথা সত্য না মিথ্যা? আজকে করোনা বাইরাছে, মানুষ বড় পরেশান, বাইরাছে নি ফাইয়া লায়, যারে পাইছে সে তো তার চিন্তার শেষ নাই, অন্যরাও পরেশান, খালি কয় দোয়া করেন। আরে নবীর কথা মতো আপনি সূরা ফাতিহার উপর আমল করেন, করোনা ভাইরাস রোগ সহ বড় বড় রোগ থেকে আল্লাহ আপনাকে মরণ পর্যন্ত সুস্থ অবস্থায় রেখে দিবেন। এরপরও যদি কোনো রোগ আপনার কাছে আসে, নবীজির হাদিসগুলো যাচাই বাছাই করলে দেখা যায়, এরপর যদি আল্লাহ কাউর রোগ দেন, কষ্ট দেন, আল্লাহ তালার উদ্দেশ্য তারে পরকালে তার সান মান বাড়াইয়া আল্লাহ তারে পরকালে বেলা হিসাব বেহিস্তি বানিয়ে দিবেন। পাঁচ ওয়াক্তের নামাজের পরে হাদিসে পাওয়া যায় আপনি সূরা ফাতিহা পড়েন, আলহামদুলিল্লাহ সূরাখানা পড়েন। নবীর সাহাবি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা নূর রাস্তা দ্বারা রওনা দিছেন, হঠাৎ করে দেখা যায় একটা গ্রামের কিনার দিয়ে যাইতেছেন, হাই হুল্লার আওয়াজ, যাইয়া দেখেন বড় সর্দার, তার বিষধারী সাপ কামড় দিছে, বেড়া মরণাপন্ন, বাঁচার কোনো আশা নাই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা নবীর কথা মতো তার মাথায় আঙ্গুল রেখা আলহামদুলিল্লাহ সূরা পয়ড়া ফু দিলেন, দেখা যায় মাথায় লড়ে, বুকে আঙ্গুল রেখে আলহামদুলিল্লাহ সূরা পয়ড়া ফু দিলেন, দেখা যায় বুকে ও লড়ে, আঁটুর মধ্যে আঙ্গুল রেখে আলহামদুলিল্লাহ সূরা পয়ড়া ফু দিলেন, দেখা যায় আট্টুয়ে ও লড়ে, পায়ের আঙ্গুলের মধ্যে আঙ্গুল রেখে আলহামদুলিল্লাহ সূরা পয়ড়া ফু দিলেন, দেখা যায় পায়ে ও লড়ে, না বেডার সারা শরীর লইরা উঠছে, সুন্দরভাবে বইসে গেছে, মুহূর্তের ভিতরে আল্লাহ তার পুরা চেতনা ফিরাইয়া দিয়া লোকটা সাথে সাথে দাঁড়ায় গেছে। আওয়াজ দিয়ে সবাই বলেন সহজ আমল আলহামদুলিল্লাহ সূরা তো আশা করা যায়, সবাইয়ের মুখস্থ আছে, পাঁচ ওয়াক্তের নামাজের পরে পড়ার অভ্যাস বানাইতে সবাই রাজিয়া সুন্নি। ওই কথা আমার নামাজের সাথে সাথে আপনি যদি এইভাবে আমলে ধরে যান, ফাতিমি তসবি পড়লেন, আয়াতুল কুরসি পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, নবী বলে গেছেন নামাজের সাথে সাথে কোনো মানুষ যদি আমলে জুড়িয়া যায়, যত সময় পর্যন্ত আমলে থাকবে তত সময় পর্যন্ত আল্লাহ তাআলার রহমতের লক্ষ লক্ষ ফিরিস্তারা তার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকে। আমাদের সাথে সাথে আল্লাহ তাআলা একটা আমলে যে আমাদের এখানে বসায় রাখলেন, আওয়াজ দিয়ে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে জোরে আওয়াজ দিয়ে সবাই আলহামদুলিল্লাহ। মেরে মহতরম, আমি আপনাদের সামনে আল্লাহর কোরআনের সূরা নেসার 37 নম্বর আয়াতে কারিমার প্রথম দিক দিয়ে কিছু অংশ আপনাদের সামনে তেলাওয়াত করছি। আয়াত বেশ লম্বা, বেশ কিছু গুণের কথা আল্লাহ তাআলা বলছেন, এর মধ্যে প্রথম গুণটাই হইল, প্রথম কথায় আল্লাহ বলেন ওয়াহুদুল্লাহ, এ আমার বন্দাবান্দির দল, তোমরা আমি আল্লাহর এবাদত বন্দেগি করো। আওয়াজ দিয়ে সবাই বলেন এবাদত বন্দেগি করতে সবাই রাজিয়া সুন্নি, আর একটু জোরে সবাই বলেন রাজিয়া সুন্নি। মেরে মহতরম, এবাদত বন্দেগি এই যে আল্লাহ তাআলা বললেন এবাদত বন্দেগি করো, অন্য আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, এ মানুষেরা তোমরা তোমাদের রবের এবাদতি করো। কোরআন যাচাই বাছাই করলে বোঝা যায় আল্লাহ তাআলা আপনি আমাকে দুনিয়ায় পাঠাইছেন এবাদত বন্দেগি করার জন্য, যাকে বলা হয় মকসদে জিন্দেগি। কোনো মানুষ যদি এই মকসদে জিন্দেগির উপর কাজ করে, মানে সুন্দরভাবে এবাদত বন্দেগি করে,
ওই বন্দেগে কর্ণেওয়ালার জন্য আল্লাহ তাআলা সাথে সাথে বেহেশতের বাড়ি তার জন্য আল্লাহ ফেরেশতাদের দিয়া সাজাইতে থাকেন। বাংলা খুবই সুন্দর কয়, বান্দা যখন করতে থাকে খোদার ইবাদত বেহেশত মাঝে হয় তখনই তৈরি ইমারত। মানুষ যখন এই দুনিয়ায় মকসদে জিন্দেগির উপর কাজ করে, ইবাদত বন্দেগি করে, আল্লাহ তাআলা ফেরেশতাদের দিয়া ওই বন্দেগি করনেওয়ালার জন্য সোনা রূপার ইটের দ্বারা দালান বানানোর ব্যবস্থা করে দেন। কোন কোন খাস খাস ইবাদত বন্দেগি করনেওয়ালার জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কোন কোন বন্দেগি করনেওয়ালাদের জন্য আল্লাহ তাআলা এমন একটা দালান বেহেশতে বানায় রাখবেন যে দালান হবে বেহেশতের ফ্রেশ মুতির ইটের তৈরি। অন্য দালানগুলো সোনা রূপার ইটের, আর এই দালানটা থাকবে ফ্রেশ বেহেশতের মুতির ইটের তৈরি। আওয়াজ দি সবাই সুবহানাল্লাহ বলে, মুতির ইট কত দামি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, মুতির ইটের ওই দালান খানায় রুম থাকবে 70,000। মনে মনে ভাবতে পারেন রুম গুলো মনে হয় ছোট মোটো হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এক একটা রুমে দরজা থাকবে 70,000। দরজাগুলো মনে হয় ছোট মোটো হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এক একটা দরজা এত বড় হবে, এক একটা দরজায় রহমতের 70,000 ফেরেশতারা দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনাকে বেহেশতি স্বাগতম শুভেচ্ছা জানাইবে। ও ইবাদত বন্দেগি করনেওয়ালা, আপনি যখন ওই দালানের দরজা দ্বারা ঢুকবার চাইবেন তখন দেখবেন বেহেশতের হুরেরা দরজার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনাকে স্বাগতম শুভেচ্ছা জানায়। কেমন হুর, বাংলা কবি সুন্দর কয়, একটি নজর চক্ষু তুলে ছাইলে ধরার পানে পাগল হইতো সকল মানুষ সেই যে নূরের টানে। এত সুন্দরী হুরেরা, এরা যদি তার মুখটা বাহির করে সারা দুনিয়ার সামনে রেখে দিত সারা পৃথিবীর জোয়ানেরা পাগল বেহুশ হইয়া যাইত। ওই যে আপনাকে বেহেশতের দরজার সামনে দাঁড়াইয়া বেহেশতি স্বাগতম শুভেচ্ছা হুরেরা জানাইবে, ওই হুরদের থেকে একজন হুরে যদি তার একটা আঙ্গুল দুনিয়ার বাড়িতে রেখে দিত তাইলে পৃথিবীর চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের সব আলো একবারে মিটিয়া যাইত। এই আলুর কোনো দাম নাই বেহেশতের হুরের আঙ্গুলের আলুর সামনে। আওয়াজ দি সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা বলেন মকসদের জিন্দেগি আমাদের দুনিয়ায় সেটা এবাদত বন্দিগি, এবাদত বন্দিগি করতে সবাই রাজি আছেন। আমরা তো আমাদের কাজ ভুলে গেছি, মুসলমান তোর সবক ভুলে গেলে, আমরা আমাদের কাজ ভুলে গেছি। জিন্দেগি আর বহরে মকসদে বন্দেগি, জিন্দেগি বে বন্দেগি শরমিন্দেগি। আল্লাহ তাআলা হায়াতের ফ্রি ভিসা দিয়া দুনিয়া নামক একটা বিদেশ বাড়িতে আমাদের পাঠাইলেন এবাদত বন্দে।